মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 16 নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল রাজ্যের সমস্ত হাইস্কুলগুলি। কোভিড প্রোটোকল মেনে সাগরের সমস্ত স্কুলগুলি চলছে কিনা তা খতিয়ে দেখার জন্য পরিদর্শনে গেলেন সাগর জয়েন্ট বিডিও রাজেন্দ্র প্রসাদ সিং মহাশয়। মতিয়া রহমান গাজী অবর বিদ্যালয় পরিদর্শক, সাগর উত্তর চক্র সদস্য, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ মহিতোষ দাস, সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল আমির সাহ। আসুন শুনে নিই এদিন স্কুল পরিদর্শনে গিয়ে ছাত্রছাত্রীদের সাগরের জয়েন্ট বিডিও রাজেন্দ্র প্রসাদ সিং কি বলছেন। নর্মস বা প্রোটোকল যে আছে নিয়ম ওকে অবশ্যই মানবে। সবাই মাস্ক পরে আছে, অবশ্যই এখানে কিছু জিনিস বলা আছে, একটু ডিস্টেন্স রাখবে, ক্লাসে পড়ো, প্লাস দেখবে মানে আমি কিছু কমন জিনিস বলে দিচ্ছি। জলের মানে একটা জিনিস বলেই আছে, কোনো মানে নিজস্ব যদি জলের বোতল রাখে সে অনেক ভালো, কোনো জিনিসই নিজের মধ্যে শেয়ারিং করবে না। স্কুল রিওপেন হয়েছে প্রায় দেড় বছর পরে এই কোভিড পরিস্থিতির মধ্যেও, তো সমস্ত রকম প্রস্তুতি আমরা এর আগে দেখেছি, এর আগে অনেকবার স্কুল ভিজিট করেছি, কীভাবে স্কুলগুলো প্রস্তুতি নিচ্ছে সেগুলো আমরা খেয়াল করেছি। আজ স্কুল ওপেন হয়েছে এবং স্কুলগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। আমাদের সঙ্গে আমাদের জয়েন্ট বিডিও সাহেব আছেন, আমাদের জেলা পরিষদের মেম্বার আছেন, আরও অনেকে আছেন, আমরা সকলেই দেখছি, ক্লাসরুমগুলো দেখছি, ওরা কীভাবে স্টুডেন্টগুলো বসেছে, তারা দেখা যাচ্ছে যে একদম কোভিড বিধি মেনেই তারা যথেষ্ট ডিস্টেন্স বজায় রেখে বসেছে এবং ক্লাসরুমগুলো চলছে যথারীতি, পড়াশুনো এগোবে এই আশা রাখা যায়।